অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 17ই অগাস্ট অর্থাৎ আজ থেকে বুধের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শত্রু গৃহ থেকে মিত্র গৃহে, অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং রবির সঙ্গে একত্রে অবস্থান করছে। অর্থাৎ রবি এবং যুবরাজ বুধ একত্রে অবস্থান, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে 60টি রাশির অশ্বমেধের ঘোড়া দৌড়াতে চলেছে। দেখুন, বুধ এতদিন পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত বুধ ঠিক কর্কট রাশিতে শত্রুগৃহে কিন্তু ছিল, অর্থাৎ চন্দ্রের রাশিতে। আজ থেকে এই বুধ রবি অর্থাৎ সিংহ রাশিতে রবির সাথে একত্রে অবস্থান করছে এবং 2রা সেপ্টেম্বর অবধি এই বুধ ঠিক সিংহ রাশির ঘরে এই বুধাদিত্য যোগ কিন্তু থাকবে। এর ফলে 7টি রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির রাশিতে রবি এবং বুধের স্ব-অবস্থান একাদশপতি রাশির উপর এবং দ্বিতীয়পতি এই বুধ, একাদশ এবং দ্বিতীয়পতি এই বুধ আপনাদের রাশিতে রবির সঙ্গে স্ব-অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ধনভাব ভালো হবে এবং সাকসেস এবং লাভের জায়গা কিন্তু তৈরি করবে এবং আপনাদের এডুকেশনের দিকে ভালো, আপনাদের ব্যবসার দিকে ভালো এবং আপনারা আপনাদের বন্ধুদের দিক থেকে এবং আপনাদের মাসিদের দিক থেকে কিন্তু অনেক সহযোগিতা কিন্তু পাবেন। অর্থাৎ এই সময়টা, এই যে বুধের রাশি পরিবর্তনে সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির নবম একাদশ কানেকশান, অর্থাৎ নবমপতি একাদশভাবে অবস্থান করছে এবং সেখানে রবির অবস্থান সক্ষেত্রিক রবি এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, অর্থাৎ একাদশ স্থানে বুধাদিত্য যোগ। আপনাদের ক্ষেত্রে বুদ্ধির দ্বারা যে কোনো কাজ কিন্তু হবে এবং আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গায় তৈরি করবে। ব্যবসার দিকে আপনাদের শুভ, রাজনৈতিক দিক থেকে আপনাদের শুভ। যারা কথা বিক্রি করে খায় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভফল কিন্তু দিবে। এডুকেশনের দিকে কিন্তু ভালো, নবম একাদশের কানেকশান, পিতার থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু তুলা রাশির উত্থান হতে চলেছে, রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু আপনাদের উত্থান হতে চলেছে। এবার 3নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি আপনার হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির দেখুন, আপনাদের রাশির ঠিক তৃতীয়ভাবে বুধের অবস্থান, অর্থাৎ চতুর্থপতি বুধ এবং রাশির অধিপতি বুধ তৃতীয়ভাবে, অর্থাৎ পরাক্রমের জায়গা কিন্তু থাকছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি করবে এবং ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে এবং আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাবে এবং সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই বুধের এই রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এরপরের যে রাশির কথা বলবো, 4নম্বর যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন, পঞ্চমপতি এই বুধ আপনাদের রাশির সপ্তম স্থানে অবস্থান করছে এবং রবির সাথে, অর্থাৎ বুধা এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। এই সপ্তমভাবে বুধাদিত্য যোগ এবং পঞ্চম সপ্তমের কানেকশান আপনাদের ক্ষেত্রে প্রেমের দিকে ভালো হবে, এডুকেশনের দিকে ভালো, উচ্চশিক্ষা যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গা তৈরি করছে। এই সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ভালো, বৈদেশিক দিক থেকে আপনাদের কিন্তু অর্থ আসবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো, 5নম্বর যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির দেখুন, আপনাদের সপ্তমপতি এই বুধ ঠিক এবং দশমপতি এই বুধ আপনাদের রাশির ঠিক নবমে অবস্থান করছে এবং রবির সাথে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে।
এই ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যতই কিন্তু করাতে চলেছে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ধনু রাশির, এই বুধের রাশি পরিবর্তনে অশ্বমেধের ঘোড়া ছুটতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই ধনু রাশির ক্ষেত্রে স্থির ভাগ্যে কিন্তু আপনাদের ধন সম্পত্তি কিন্তু আসবে, অর্থাৎ স্থির ভাগ্যে আপনার শ্বশুরালয় থেকে উন্নতি, শ্বশুরালয় থেকে টাকা অর্থ কিন্তু আপনারা পাবেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি। এই যে নবম এবং নবম এবং সপ্তমের কানেকশান আপনাদের ভাগ্যোদয় তো করবে করাবে, এবং আপনাদের সব দিক থেকে আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের হবে, পিতার থেকে সহযোগিতা পাবেন, পৈতৃক সূত্রের সম্পত্তি থেকে আপনি কিন্তু অর্থ প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পাবেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবে ধনু রাশির জাতক বা জাতিকারা। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি এই বুধ আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ সুখের ঘরে, সুখ সাধনের জায়গায় বা অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ধনভাব কিন্তু শুভ। পঞ্চম ভাবের অধিপতি চতুর্থভাবে, দ্বিতীয় ভাবের অধিপতি চতুর্থভাবে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সুখ সাধনের জায়গায় তৈরি করছে, অর্থের দিক থেকে ভালো, সন্তানের সুখ হবে, এডুকেশনের দিকে কিন্তু ভালো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু বৃষরাশির অত্যাধিক শুভ সময় কিন্তু আসতে চলেছে। বৃষরাশির ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু অশ্বমেধের ঘোড়া মিরাক্কেল কিন্তু করতে চলেছে। বৃষরাশির ক্ষেত্রে দুর্দান্ত সময় এই 17 আগস্ট থেকে শুরু হতে চলেছে। বৃষরাশির ক্ষেত্রে আপনারা এই সময় একটুকু বসে থাকবেন না, ব্যবসার জন্য আপনারা প্ল্যানিং করুন, আপনাদের দুর্দান্ত সময় বৃষরাশির ক্ষেত্রে, কারণ দ্বিতীয় পঞ্চমের কানেকশান এবং যিনি কিনা আপনাদের সুখ সাধনে পারিবারিক সুখের জায়গায় কিন্তু তৈরি করছে, পারিবারিক সুখ শান্তি বজায় কিন্তু আপনাদের থাকবে। আপনারা নতুন কোনো জিনিস কিন্তু কিনবেন এবং যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ খরচ কিন্তু হবে, কিন্তু আপনাদের পাশাপাশি বৈদেশিক অর্থ কিন্তু, বিদেশ থেকে অর্থ কিন্তু আপনাদের আসতে চলেছে। বৃষরাশির ক্ষেত্রে সুন্দর কানেকশান কিন্তু হতে চলেছে এই রাশি, এই রাশি পরিবর্তনে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, আপনাদের একাদশপতি, আপনাদের একাদশপতি দশম স্থানে অবস্থান করছে, লাভ এবং সফলতার জায়গা আপনাদের থাকছে আপনাদের ঠিক দশমভাবে। এই দশমভাবে অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশির ভালো, রাজনৈতিক দিক থেকে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। দেখুন দশমভাবে বুধাদিত্য যোগ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট দিবে, নতুন কর্মযোগ, আপনাদের সরকারি চাকরির মতো সম্ভাবনা কিন্তু আছে, বা সরকারি যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পদমর্যাদা এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনাদের সম্মান বৃদ্ধি কিন্তু হবে। এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন বৃষ রাশির জাতক বা জাতিকারা, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু খুব সুন্দর একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। অশ্বমেধের ঘোড়া বৃশ্চিক রাশির জন্য কিন্তু সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে, এবং বৃশ্চিক রাশির জন্য আপনাদের ধনবর্ষা হতে চলেছে এই বুধের একাদশ এবং দশমের কানেকশান এবং বুধাদিত্য যোগ, বুদ্ধির দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কাজগুলো কিন্তু হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি এই বৃশ্চিক রাশির জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।